फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আপনারা দেখছেন আমি বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। তাহলে আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার, তো এখন অলরেডি দুপুর 2টা বেজে গেছে, প্রায় 2:30টার কাছাকাছি। আমি দুদিন ধরে কোনো মানে ভিডিও করতে পারিনি, তাই আপলোডও করতে পারিনি, তাই ভাবলাম আজকে থেকে আমি আমার একটা ভিডিও শুরু করি, তাই আমি করছি। আর আজকে তো মানে আজকে না মানে কদিন ধরেই প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমাদের এখানে তো ঠান্ডাই পড়েছে। আমার বাড়ি তো হাওড়ার উলুবেরিয়া, আপনাদের আমি আগেও বলেছি, আর এখানে প্রচন্ড প্রায় 10 ডিগ্রির কাছাকাছি ঠান্ডা পড়েছে প্রায়। আর এমনিতে প্রতি বছর 25 ডিসেম্বর আগে থেকে 1 জানুয়ারি পর্যন্ত ঠান্ডাটা এমনি বেশি পড়ে, মানে খুব খুব ঠান্ডা পড়ে, যার জন্য ঠান্ডায় মানে আমি একদম জমে যাচ্ছি। তাই ভাবছি একটু ছাদে যাব, ছাদে রোদ আছে, রোদ বলতে এই 3:30 অবধি থাকে, তারপরই চলে যাবে। শীতের রোদ মানেই জানেন আপনারা প্রচন্ড হালকা। আর আমি ছাদে কিছু গাছ বসিয়েছি, সেইগুলো বলেই ছিলাম আমি আগের ভিডিওয়ে যে আমি ছাদে গাছ বসিয়েছি, সেগুলো আমি দেখাবো। আর গাঁদা মানে গাঁদা ফুলের গাছ বসিয়েছি, গাঁদা ফুলগুলো ফুটেছে। আর ডালিয়া গুলো বসিয়েছি, এখনো সেরকম ফোটেনি, তবে ফুটতে শুরু করেছে, তবে আমি ফুটলে আপনাদের আমি অবশ্যই দেখাবো। তবে হ্যাঁ, যা ফুটেছে সেইগুলোই আপনাদের আমি আজকে দেখাবো। তাহলে চলুন একটু যাই আর একটু ঘুরে দেখি ছাদটা, ভালো লাগবে দুপুর শীতের দুপুর বেলা একটু ছাদে ঘুরতে। তাহলে চলুন আমার সাথে একটু ছাদে ঘুরে আসি। তাহলে আমি আমার এই জবা গাছ থেকে শুরু করছি। জবা গাছটার ফুল হয়েছে আজকে, একটা দেখুন জবা ফুল। এই গাছটা আমি মাত্র বসিয়েছি 4 মাস আগে, কিন্তু 4 মাসে এই গাছটা কিন্তু প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে, একটা দুটো করে ফুল হয়, শীতকালে এখনো ফুল দিচ্ছে। দেখুন ফুলটা একটু দেখুন, খুব সুন্দর ফুল হয় জবা গাছটাতে, দেখতে খুব ফুলটা খুব সুন্দর। আর এখানে একদিন গোলাপটাকে তো আপনাদের দেখিয়েছি, আর এই যে আমার এই গাঁদা, গাঁদাগুলো দেখুন কেমন হয়েছে। গাঁদাগুলো কিন্তু খারাপ হয়নি, দেখুন মোটামুটি মোটামুটি যেরকম পেরেছি আমি বসানোর চেষ্টা করেছি। এগুলোকে বলে নাকি ইনকা গাঁদা বলে, জানি না, আমি যেখানে কিনতে গেছিলাম তারা আমাকে বলেছিল। গাঁদাগুলো আরো ফুল ফুটবে। আর এই যে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাগুলো এখন সবে কুড়ি হয়েছে, কিছু কিছু ফুটছে, এখনো ফোটেনি, কবে ফুটবে জানি না, সব গাছগুলোতে কুড়ি হয়েছে। ফুটলে তো আপনাদের আমি অবশ্যই দেখাবো, চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটলে খুবই সুন্দর দেখতে লাগবে। কিরকম লাগছে একটু দেখে বলবেন। আর এই ছোট ছাদ বাগান, আর এদিকেও অনেক রকমের গাছ আছে। আমি কিছুক্ষণ আগে ছাদ থেকে নেবে এলাম, এখন ঘরে এসে দেখছি যে অলরেডি 3:30 বেজে গেছে, অনেকক্ষণই ছিলাম ছাদেতে। আর আপনাদের তো দেখালাম
কি কি আমার গাছে ফুল ফুটেছে, আমি আবার পরে পরে আপনাদেরকে আমার মানে যা যা ফুল ফুটবে দেখালাম, তো যে চন্দ্রমল্লিকা গাছের আমার 20 ফিট ফুটেছে, তো সবই আপনাদের আমি দেখাবো। তা পরে পরে যখন হবে তখনই দেখাবো, এখন যা যা ফুটেছে তাই আপনাদের দেখালাম। আর তো দেখলেন তো আমার সাথে ছাদে আমার ছেলেও গেছে আর আমার জায়ের মেয়ে গেছে, আমি যখনই যাই এরা দুজন আমার সাথে মানে ঠিক যাবে, তা ওরা যায় আমি আমি থাকি, আমার সময়ও কেটে যায় আর ভালোও লাগে, আর ওরা খেলাও করে, আর সারাদিনের মধ্যে আর এইটুকুই সময় পাই একটু ঘোরাঘুরি করার ছাদে। সারাদিনই আমি কাজে ব্যস্ত থাকি, কি বলবো আর, সারাদিনই নানা রকম আমার কাজ থাকে। আর হ্যাঁ, আমার ছেলে বলছে যে ও আমার ছেলে এমনি ছোট থেকেই ভালো ড্রয়িং আঁকে, ও বলছে যে মা একদিন তোমার চ্যানেলে আমার ড্রয়িংগুলো একটু দেখাবে, আমি বললাম ঠিক আছে ঠিক আছে দেখাবো। আর একটু দেখুন আমার ঘরের অবস্থা, মানে সকাল থেকে বই মেলে মানে ড্রয়িং খাতা মেলে সব বসে থাকে, কতটা কি করে আমি জানি না কিন্তু সব মেলে বসে থাকে। আর আর একটু আপনারা একটু হাই হাই করে দাও, একটু শোনাই এসো হাই। ওই হাই করেই চলে গেল, তা ও বলছে একটু ড্রয়িং দেখাবো, তাহলে একটু দেখিয়ে দিই চলুন আমার ছেলের একটু ড্রয়িং, দেখে বলবেন তাহলে ও কিরকম এঁকেছে, তাহলে চলুন একটু ড্রয়িং দেখাই। তাহলে আমার ছেলের ড্রয়িং গুলো দেখুন, তাহলে এগুলো হচ্ছে পেন্সিল ড্রয়িং, পেন্সিল ড্রয়িং, আর এগুলো হচ্ছে ও মানে যখন ওদের স্কুলে পরীক্ষা হয় তখন এইভাবে অ্যালবাম গুলো মানে ড্রয়িং খাতা থেকে কেটে কাটিং করে এগুলো গাম দিয়ে লাগাতে হয়। পরপর সব দেখে যান আপনারা কেমন হয়েছে একটু বলবেন, আমার ছেলেই পৃষ্ঠা উল্টে উল্টে দেখাচ্ছে। আর এগুলো স্কেচ কার্টুন আছে, অনেক কিছুই আছে। এবারে কালার ড্রয়িং চলে আসছে, প্যাস্টেল কালার, সব ওই খাতা থেকে কাটিং করে পৃষ্ঠাগুলোকে সব অ্যালবামের মতো তৈরি করা হয়েছে, কেমন হয়েছে একটু দেখে বলবেন, একটু আস্তে আস্তে দেখা শোনাই। মোটামুটি ও ভালোই আঁকে, ও আঁকতে খুবই ভালোবাসে, ছোট থেকেই আঁকতে খুব ভালোবাসে। ও নিজের মতো করেই আঁকে, ও আঁকাটাকে একটু ভালোবেসেই আঁকে। আরো আঁকা আছে, আরো প্রচুর আঁকা আছে, আর এখন আমার ছেলে ওয়াটার কালার ধরেছে, ওয়াটার কালার, ওয়াটার কালার যখন করবে ওয়াটার কালার ড্রয়িং আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, এখন এই প্যাস্টেল কালারগুলো আমি শেয়ার করলাম, ঠিক আছে। তাহলে আপনারা আমার ছেলের ড্রয়িংগুলো দেখলেন, দেখে বলবেন একটু কেমন এঁকেছে, ও মোটামুটি ছোট থেকে ভালোই আঁকে, আর আশা করছি ভবিষ্যতেও ভালোই আঁকবে, আরো ভালো আঁকবে, এখন সেকেন্ড ইয়ারে মানে ড্রয়িং এ উঠেছে, সবে ওয়াটার কালার ধরেছে, ওয়াটার কালার যখন করবে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, ওই ভালোবেসেই ড্রয়িংটা করে, আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে। আর বাড়িতে এখন অনেক আমার কিছু টুকটাক কাজ আছে, সেই কাজগুলো তো করতেই হবে, জামা কাপড় গোছাতে হবে, অনেক জামা কাপড় ছাদ থেকে নিয়ে আসা হয়েছে, শুকনো জামা কাপড়গুলো গোছাবো, সে অনেক কাজ আছে, জানেন তো সংসারের মধ্যে নানা রকম মানে আমাদের এই হাউস ওয়াইফদের কত রকম কাজ করতে হয়, সেই কাজের ফাঁকেই আমি আমার এই চ্যানেলটাকে খুলেছি। আমি আশা করব আপনাদের সাহায্য পেলে তাহলে আমার এই যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আমি চালিয়ে নিয়ে যেতে পারবো, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়,
কাজের ফাঁকে তৈরি করতে হয়, সেগুলোকে আপলোড করতে হয়, এডিট করতে হয়, আপলোড করতে হয়। তো যারা আপনারা করেন তো তারা জানেন, তো আপনারা প্লিজ প্লিজ একটু আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করুন। তাহলে আমার এই ভিডিওটা কত দূর হলো আমি জানি না, হয়তো ছোটই হয়েছে, আমি এখন বুঝতেই পারছেন আমি এখন নতুন। তো কিভাবে মানে মানে কত কিভাবে কতটা করলে ভিডিওটা বড় হবে কিছু বুঝতে পারছি না, করতে করতে অভ্যেস হবে। তো যাই হোক, মানুষের করতে করতেই সব কাজ একটু থরলি হয়। তাহলে আমি আবার ফিরে আসবো আপনাদের সামনে আমার একটা নতুন ভিডিও নিয়ে, মজাদার ভিডিও নিয়ে। তো আপনারা একটু কমেন্ট করে বলবেন যে আপনাদের কিরকম ভিডিও দিলে আপনারা একটু দেখতে চান, একটু বলতে পারেন যে এই ধরনের ভিডিও দিলে একটু ভালো লাগে। তো আমি চেষ্টা করব ভালো ভালো কিছু ভিডিও আপলোড করার জন্য, দেখা যাক কতদূর কি হয়। তাহলে আমি পরে ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য গুড বাই এবং গুড ইভিনিং, টাটা।